শুরুতেই দিল্লিতে আটকে পড়া বাংলাদেশ বিমানের ফ্লাইটের খবর। যান্ত্রিক ত্রুটির কারণে দিল্লি বিমানবন্দরে অচল হয়ে পড়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। এতে সেখানে 4.5 ঘন্টা আটকে থাকেন 160 যাত্রী। পরে ঢাকা থেকে তাদের ফেরত আনতে পাঠানো হয় অন্য আরেকটি ফ্লাইট। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার জুবাইর ফয়সাল। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আমার কাছে সবশেষ যে তথ্যটি রয়েছে সেটি হলো আমরা বিমানবন্দরে ঢোকার পরে যে তথ্যটি পেয়েছি তার সেটি যদি আপনাদেরকে জানাই, তাহলে এমন রাত 2টায় বাংলাদেশ বিমানের ফ্লাইট BG4398 এটি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে দিল্লি থেকে। এই ফ্লাইটটি আসলে আজকে সন্ধ্যায় অর্থাৎ গত রাতে সন্ধ্যার পরেই তারা ঢাকা থেকে গিয়েছে নয়াদিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে আটকে পড়া যাত্রীদেরকে আনার জন্যই আসলে এই ফ্লাইটটি বাংলাদেশ বিমান পাঠিয়েছে। এখানে যদি একটু ভেতরের কথা জানাই সেটি হলো যে আপনারা জানেন বিকেলে 5:30টার দিকে ভারতীয় সময় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট এটি নয়াদিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং অবতরণ করার পরে সেটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ায় আসলে বিমানকে আরও একটি ফ্লাইট পাঠাতে হয়েছে যে যাত্রীরা ওখানে আটকে ছিলেন তাদেরকে দেশে ফেরত আনার জন্য। এখানে আমরা দেখছি যে বিমানবন্দরে যে তথ্য টানানো যে বোর্ড রয়েছে ইলেকট্রনিক বোর্ড, সেখানে আমরা দেখছি যে 1 নম্বর বেল্টে এই ফ্লাইটের যাত্রীদের লাগেজ এসে পৌঁছানোর কথা রয়েছে এবং রাত দুইটায় এটি অবতরণ করার কথা, কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না এটি ঠিক কখন অবতরণ করবে, কারণ এরই মধ্যে নির্ধারিত সময় অর্থাৎ এক্সপেক্টেড অ্যারাইভিং টাইম যেটা সেইখান থেকে এখন পর্যন্ত প্রায় 1 ঘন্টা পার হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত এই ফ্লাইটটির নতুন করে কোনো নির্দেশনা আমরা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে পাইনি যে ঠিক কবে নাগাদ বা ঠিক কখন এই ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে। কিন্তু আমরা একটি সূত্র থেকে জানতে পেরেছি যে যেহেতু সন্ধ্যায় বিমানটি গিয়েছে এবং যাত্রীদের সব কিছু রেডি করা ছিল অর্থাৎ ইমিগ্রেশনের কার্যক্রম সব কিছু সম্পন্ন করা ছিল, যে কারণে তাদের আসলে ঢাকায় ফিরতে তেমন কোনো বাধা নেই, অর্থাৎ নতুন করে বিমানে যাত্রীদেরকে অনবোর্ড করা এবং তাদের লাগেজগুলো এই বিমানে তুলে দেওয়া, এর বাইরে আসলে তেমন কোনো পদক্ষেপ আসলে ছিল না, যে কারণে আমরা বিমান কর্তৃপক্ষের একটি সূত্র থেকে জানতে পেরেছি যে আজকে রাতের মধ্যেই এই বিমানটি আটকে পড়া যে 160 জন যাত্রীর কথা আমরা এরই মধ্যে জানতে পেরেছি 160 জন যাত্রীকে নিয়ে ঢাকায় অবতরণ করবে। এখন যে বিষয়টি লক্ষ্য করছি যে আমরা অবতরণ করার ক্ষেত্রে আসলে তাদের যে টাইম ছিল এরই মধ্যে কিন্তু ঢাকা বিমানবন্দরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট এবং এমিরেটস এয়ারলাইন্সের আরও একটি ফ্লাইট কিন্তু এরই মধ্যে অবতরণ করেছে। সেক্ষেত্রে আসলে যে জট বলা যাবে না, অর্থাৎ তারা কিন্তু নির্ধারিত সময়, অন্যান্য ফ্লাইটগুলো কিন্তু নির্ধারিত সময়ে ঢাকায় অবতরণ করছে, সেক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি কেন দেরি হচ্ছে সেটি আমরা এখনও জানতে পারিনি। তবে আমরা খোঁজখবর রাখছি, নিশ্চয়ই পরবর্তীতে আপডেট কোনো তথ্য পেলে আপনাদেরকে জানাতে পারবো। তো আমার কাছে এখন পর্যন্ত বিমানবন্দর থেকে এই ছিল সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।